হাই বন্ধুরা, আজকে আসছি আমাদের রংপুর অঞ্চলের তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজের সুন্দর লোকেশন দেখা যাচ্ছে। এখানে একসঙ্গে দুটো ব্রিজ আছে দেখা যাচ্ছে। একটা ব্রিজ লোহার, বিকালের দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে। আজকে আসলাম হুট করেই, হঠাৎ করে আসলাম। আমার সঙ্গে আরো দুজন আছে, আমার আমার ছোট ভাই চিত্র এবং মামা আছে সঙ্গে, ছোট মামা আপন মামা আছে। আজকে অনেকক্ষণ ঘুরলাম, অবশ্য ভালোই লাগতেছে। এখন আমরা ব্রিজটা পার হচ্ছি আস্তে আস্তে, হেঁটে হেঁটে সুন্দর মুহূর্ত, বিকালের মুহূর্ত অনুভব করতেছি। ট্রেন আসতেছে, ব্রিজটা পার হচ্ছি হেঁটে হেঁটে। ব্রিজটা প্রায় 1 কিলোমিটার, তো এই জন্য একটু লেট হচ্ছে, সমস্যা নাই। আপনারা দেখেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে এখানেই দুটো ব্রিজ একসঙ্গেই আছে, সেটা হচ্ছে আমাদের কাউনিয়া এবং লালমনিহাট মাঝামাঝি অঞ্চলে। ব্রিজটা দেখেন, আমরা ব্রিজের প্রায় মাঝামাঝি এসে গেছি। ব্রিজটা অবশ্য করা হয়েছিল যমুনা সেতুর মডেল অনুযায়ী। এখানে লাইট জ্বালানো হচ্ছে, দেখেন একটু পরে আবার লাইট জ্বালাবে, এখনই অলরেডি লাইট জ্বালাই দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লাইট আছে। আমরা আজকে আসছি তিস্তা ব্রিজ। দেখেন এখন পানি প্রায় শেষের দিকে, পানি নদীতে নেই বললেই চলে, অল্প অল্প আছে একদম কিনার দিয়ে। এখন তো শীতকাল আসতেছে সামনে, তাই একটু পানি টানি কম। আর আপনারা দেখতেই পাচ্ছেন পানি খুব কম, এবার তিস্তা নদীতে এখন পানি খুব কম। আপনারা দেখতেছেন এই সাইডে যেহেতু পানি নাই, আবার এইদিকে দেখেন, এইদিকে সম্পূর্ণ নদীতেই পানি, সম্পূর্ণ নদীটাতেই পানি, মানুষ মাছ ধরতেছে পানিতে। আমাদের তিস্তা ব্রিজে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, রংপুর থেকে আসে, অনেক জায়গা থেকে আসে, ফুলবাড়ি থেকে, চিলমারি থেকে আসে। তো এখানে একটা পর্যটক কেন্দ্রও আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। রংপুর সাতমাথায় এসে আমাদের কাউনিয়া কথা বললে এখানে আসতে পারবেন, তিস্তা ব্রিজ আসতে পারবেন, এখানে আসবেন। অনেক ভালো একটা লোকেশন, বিকালের মনোরম মুহূর্ত সুন্দর দেখা যায়। হাই গাইস, আর মাত্র কয়েক সেকেন্ড হলে আমরা ব্রিজটা পার হতে পারবো। ব্রিজের অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি, শেষ প্রায় ব্রিজটা, দেখেন ব্রিজটা প্রায় শেষ। 1 কিলোমিটার রাস্তা, আপনারা হেঁটে পার হলে কমপক্ষে 11 মিনিট 12 মিনিট তো লাগবেই, কোনো মিস নাই। কি চিত্র বাবু, তুমি কিছু বলো না কেন? অবশেষে ব্রিজটা পার হলাম, 11-12 মিনিট হাঁটলাম, এখন একটু রেস্ট নেবো। ভাইয়া কফি খাবা নাকি? হ্যাঁ খাবো খাবো, এখানে কফির অর্ডার দাও, কফির অর্ডার দাও। আমরা একটু বসি এখানে, দেখেন এখানে লেখাই আছে সড়ক সেতু বিদায় জানাচ্ছে, সাইনবোর্ড লেখা আছে। পুরা ব্রিজটা একবার দেখে নেন, কত সুন্দর একটা ব্রিজ আমাদের এখানে আছে। লাইটগুলো জ্বালাই দিতে সুন্দর দেখা যাচ্ছে। এখানে এখানে প্রতিদিন অনেক অনেক জায়গা থেকে লোক আসে, আপনারা ব্রিজের চোখেই দেখছেন। আর কি বলবো, খুব ক্লান্ত এখন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের, ব্রিজ শেষ হওয়ার পূর্বেই ব্রিজের সাইডটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাছ লাগানো হয়েছে প্রচুর, আর এমন উঁচু করছে অনেক, 2 ফুট 5-7 ফুট 10-12 ফুট এমনিতেই উঁচু আছে, এটা জানাই যায়, একটা ব্রিজের ব্যাপার আছে। আমরা এখন রাস্তাটা পার হব, যেহেতু আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকে তিস্তা ব্রিজ, নতুন তিস্তা ব্রিজ, এটা হচ্ছে যেটা পাকা করানোটা সেটা, আর একটা আছে ওইদিকে লোহার, সেটা আজকে দেখাইলাম না, অন্য দিন দেখাবো অন্য ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেষ, খোদা হাফেজ লালমনিহাট সড়ক বিভাগ, লালমনিহাট রংপুর। তো আজকের মতো এখানেই শেষ করে ফেলতেছি আমরা, অন্য কোনো দিন অন্য সময় বেশি করে ভিডিও আপনাদের জন্য, মজার মজার ভিডিও দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, ভালো লাগলে একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খোদা হাফেজ, বাই।